আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা দিয়েছে ব্রিটেন সরকার। গত 23 মে মঙ্গলবারে একটি ঘোষণার মাধ্যমে ঋষি সুনাক সরকার জানিয়েছে যে আগামী 2024 সালের জানুয়ারি থেকে এই ডিপেন নিয়ে কোনো শিক্ষার্থী ইংল্যান্ডে পড়াশোনার জন্য আসতে পারবেন না। এই বিষয়ের সাথে সাথে জানানো হয়েছে যে স্কিল ওয়ার্কারের যারা ভিসা সুইচ করে থাকেন, স্টুডেন্ট ভিসায় আসার পর যারা সুইচ করে থাকেন, তারাও কোনোভাবেই ডিগ্রি সম্পন্ন না করে ভিসা সুইচ করতে পারবেন না। এই দুটি নীতিমালা জানানো হয়েছে। এর সাথে জানানো হয়েছে শুধু যারা পিএইচডি ডিগ্রি করতে আসবেন বা পিএইচডি এর জন্য উচ্চশিক্ষার জন্য আসবেন, তারাই শুধু পরিবার বা ডিপেন নিয়ে আসতে পারবেন। বলা হচ্ছে যে গত 22 সালে বা ব্রিটেনে পড়তে এসেছেন 5 লক্ষ শিক্ষার্থী, যার মধ্যে 1,36,000 এসেছেন ডিপেন বা পরিবার নিয়ে এসেছেন। এর সাথে যে কড়াকড়ি শুরু হয়েছে, এবং যেটা আমি আরেকটি বিষয় জানাতে চাই, যেটা এই যারা বর্তমান সময়ে এখন চলছে মে মাস, বর্তমান সময়ে কিন্তু এই আইনটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। যারা শিক্ষার্থীরা যারা আবেদন করেছেন তারা আসতে পারবেন জানুয়ারির আগ পর্যন্ত, হয়তো জানুয়ারি পরে এটা জিনিসটা কার্যকর হবে, এর আগ পর্যন্তই কিন্তু কোনো হতাশা বা কোনো দুশ্চিন্তার কারণ বলে আমি মনে করি না। এবং আমি কথা বলেছি অনেকের সাথে, কিন্তু এটা এখনও মানে আইনটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে, এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। এই যে এই বিষয়ে এই গ্যাপের মধ্যে যারা আসতে চান বা এসেছেন, যারা সেপ্টেম্বর সেশনে আসবেন, তাদের অনেকেই বলছেন যে এইটার কোনো সমস্যা বা এটার কোনো এফেক্ট পড়বে না এই ঘোষণার ক্ষেত্রে। শুধু আগামীতে যারা আসতে চান বা জানুয়ারিতে এই ঘোষণাটি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। কামরুল হাসান শাওন, নর্থহ্যাম্পটন, যুক্তরাজ্য।